বিদ্যানন্দ ফাউন্ডেশনের বিরুদ্ধে যে প্রতারণার অভিযোগ, এটা তার আসলে আজকে কতদিন হয়ে গেল মেকিং রাউন্ডস? মেবি সপ্তাহখানেক হয়ে গেল। সো আমি খুব ক্লোজলি অবজার্ভ করতেছিলাম, কোনো কোনো অপিনিয়ন বা কমেন্ট করতেছিলাম না। কারণ হচ্ছে, কারণ এই এইখানে একটা ফ্যাকশন আছে বিদ্যানন্দকে ঘিরে, এটা একটা পলিটিক্যাল আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে বিদ্যানন্দ অনেকদিন ধরে, রাইট? ইন্ডিয়ারা ইসকন এসব কথাবার্তা। সো তো এখানে একটা একটা গ্রুপ আছে যারা অলরেডি বিদ্যানন্দের ফল চায়, যারা অলরেডি হচ্ছে যেখানে কিছুই নেই সেখানে নানান তিলকে তাল বানানোর জন্য বসে আছে, রাইট? সো এমন একটা বাস্তবতায় অনেক মানুষ কথা বলতেছে ডিডন্ট মিন আ লট টু মি। কারণ হচ্ছে এই অনেক মানুষ কারা, এদের কোনো পলিটিক্যাল এজেন্ট আছে কি না, এগুলো হচ্ছে ব্যাপার। সো প্রাথমিকভাবে যেই জিনিসটা সামনে আসায় আলোচনাটা সূত্রপাত যেই ছবিটা দিয়ে, সেই ছবিটা দেখি। এইটাই প্রথম ছবি কিনা আমি জানি, আমি আসলে একটু ফেসবুকে কম অ্যাক্টিভ, তো এই কারণে টাইমলাইনটার ব্যাপারে রিয়েল টাইম আপডেটেড কিনা আমি সেটা আমি শিওর না। তবে আমার যতটুকু মনে হয়েছে যে এটাই হইতেছে প্রথম ছবি যেটা দিয়ে হচ্ছে আলোচনা শুরু হয়, এই ছবিটা। আপনারা তো দেখছেন, তারপর আমি মুখ লুকাইতে হবে, এই ছবিটা, রাইট? সো এই ছবিতে ইয়েতে ওই যে আগুনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেইখানে একজন মহিলা, ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, তারপর দিচ্ছি যদি কেউ না জানেন। সো এক মহিলা হচ্ছে কিছু আগুনে পোড়া কাপড় দিয়ে কিছু হইতেছে অর্নামেন্ট টাইপের বানায়, জুয়েলারি টাইপের বানায়, বানায় ফেসবুকে পোস্ট করে। তার কিছুদিন পর বিদ্যানন্দের ইয়ে থেকে, ফেসবুক পেজ থেকে সেই ছবিগুলো পোস্ট করে দাবি করা হয় যে এটা তারা করছে এই কাজটা। তো দাবিটা আসলে সরাসরি করা হয় না, আমি দেখি ওই পোস্টটা খুঁজে পাই কি না বিদ্যানন্দের, কারণ আমি সেভ করা শুরু করছিলাম, যেগুলো নিয়ে আলোচনা করবো অনেক ইয়ে হাতে আসতেছে, মানে এভিডেন্স এত বেশি আসতেছে যে এখন আসলে আমি নিজেই সেভ করে এক পর্যায়ে বন্ধ করে দিয়েছি যে কী হারাই ফেলছি, যে কত সেভ করব। সো এই যে এই 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 যে হ্যাঁ এই যে এইটা পোস্টটাতে, রাইট? ওকে, দেখেন তাদের পোস্টটাতে তারা লিখছে, একটু দেখাই তারপরে পড়তেছি, যে এই পোস্টটাতে তারা লিখছে যে পোড়া কাপড়ের তৈরি সজ্জার অলঙ্কার, আবর্জনা থেকে সম্পদ, এটাই প্রতিষ্ঠা করতে চাই। দেখেন, মানে এখানে এই কারণে বললাম, যারা হইতেছে অলরেডি ইয়েতে পৌঁছার জন্যে টার্গেট ঠিক করে রাখছে, তারা কিন্তু সব কিছুর মধ্যেই ইস্যু খুঁজে পাবে বা ইস্যু বানাবে। সো আপনি ওই যে কী বলে বেনিফিট অফ দ্য ডাউট, যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, আপনি কাউকে দোষী রায় দিতে হলে আপনাকে 100% নিশ্চিত হইতে হবে। যদি 100% নিশ্চিত হইতে না পারে, সে বেনিফিট অফ দ্য ডাউট পাবে, রাইট? সো ওই জায়গা থেকে এই পোস্টটাকে আমি বেনিফিট অফ দ্য ডাউট দিছি। কারণ হচ্ছে এটার অর্থ ইট ক্যান গো বোথ ওয়েজ। কীভাবে সেটা, যে পোড়া কাপড় থেকে সজ্জির তৈরি সজ্জার অলঙ্কার, আবর্জনা থেকে সম্পদ, এটাই প্রতিষ্ঠা করতে চাই। এখন তারা নেসারেলি বলতেছে না যে এই যে ছবিগুলা এগুলাই আমরা প্রতিষ্ঠা করতেছি এই এই ছবিগুলা বা মানে এই কাজগুলা করার মতো দিয়ে, যে ছবির কাজগুলা। মেবি তারা মিন করতেছে যে যে পোড়া থেকে একটা নতুন কিছু ক্রিয়েশন, এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা আমরাও প্রতিষ্ঠা করতে কাজ করতেছি, একই টাইপের আইডিয়া প্রতিষ্ঠা নিয়ে আমরাও কাজ করতেছি, যে গরিব মানুষকে। সো মেবি তারা ওইটা মিন করতে চাইছে আইডিয়াটাকে, নট নেসেসারিলি এক্স্যাক্টলি এটা। কিন্তু তার পরের কথাগুলো পড়লে কিন্তু সেরকম মনে হয় না। কয়েক ঘন্টা আগেই এসব দামি কাপড় ছিল, আগুন শেষে ছাইয়ে চাপা পোড়া কাপড়, ওকে ফাইন, এখানে কোনো ক্লেম নেসেসারিলি করা হচ্ছে না। আর সেখান থেকে কাপড়ের অংশ উদ্ধার করে তৈরি করা হচ্ছে সুন্দর সব অলঙ্কার, আচ্ছা তৈরি করা হচ্ছে, কে করতেছে, তারা সরাসরি দাবি করে না। তবে তাদের সব পোস্টই কিন্তু এরকম এই ভাষায়, যে রেডি খাবার তৈরি করা হচ্ছে, মানে তারা তৈরি করতেছে এরকম। সো ওই সেন্সে তারা যেভাবে করে পোস্ট দেয় তাতে করে এটা ক্লিয়ারলি তাদের নিজস্ব ক্লেম, কারণ তারা সকল ক্লেম এই ভাষায় করে, ভাববাচ্চে করে, রাইট? তাও এই পোস্ট যখন, যিনি অরিজিনাল ক্রিয়েটর এই জিনিসগুলার, উনি যখন পোস্ট করছেন, করার পর তো বিদ্যানন্দ অবশ্যই ইগনোর করার চেষ্টা করছে, কোনো ইয়েটিয়ে নাই, ইগনোর যতক্ষণ করে থাকা যায়। তারপর যখন আলোচনা ডালাপালা ছড়াইতে ছড়াইতে অনেক ইয়ে পর্যায়ে চলে গেছে, তখন তারা একটা ব্যাখ্যামূলক পোস্ট দিছে। সেদের ব্যাখ্যামূলক পোস্টে তো একটু আগে আমি দেখাচ্ছিলাম, খুবই একটা বুলশিট ব্যাখ্যা, হ্যাঙ্গন, এই যে ইয়াপ হিয়ার, ব্যাখ্যাটা শুনি, কারণ এটাই বিদ্যানন্দের পক্ষ থেকে একমাত্র ব্যাখ্যা এখন পর্যন্ত যত অভিযোগ করছে তার। হ্যাঁ, সো এটা খুবই সিরিয়াস, দেখি তাদের কী ব্যাখ্যা দিল। এটা তো কিছুই না, এটা হাজার হাজার সিরিয়াস অভিযোগ এখন উঠে আসছে, এবং সাম্প্রতিক, আচ্ছা এটা হচ্ছে তাদের সেই পোস্ট, তাদের যে ব্যাখ্যা দিছে সেখানে, ওকে ইয়ে দেখা দিয়েছে বিদ্যানন্দের নাম সহ, ওকে, সাম্প্রতিক বিদ্যানন্দ পেজে পোস্ট হয় একটি কোলাজ ছবিতে ভুল ছবি সংযুক্ত হয়, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, হতে পারে প্রথম আমার মতো ভুল করছে। আচ্ছা, আমাদের প্রজেক্ট টিম বঙ্গবাজারে পোড়া কাপড় থেকে অলঙ্কার বানানোর জন্য ইন্টারনেট থেকে বেশ কিছু স্যাম্পল ছবি ডাউনলোড করে। আচ্ছা, স্যাম্পল ছবি, এরা কিন্তু খুবই ধান্দাবাজ টাইপেরা, এটা বলে দেয় এখন আমরা আলোচনার সামনে যত যাবো।
তারা কিন্তু খুবই উচ্চ লেভেলের বাটপার বলে আমি মনে হচ্ছে। সো এই যে কথাবার্তা, এরা কিন্তু পিআর নিয়োগ দিচ্ছে এরা, হ্যাঁ, কারণ এদের লেখার ভাষাটা আসে। আমি সবসময় এটা খুব অ্যাপ্রিসিয়েট করে আসছি যে বিদ্যানন্দের পেজ কারা চালায়, শিক্ষিত লোকজন চালায়। কারণ বাংলাদেশে কিন্তু শিক্ষিত লোকজনও বানান ভুল করবে, হাজারটা যতিচিহ্নের কোনো ব্যবহারের ঠিক ঠিকানা নাই, লেখার ভাষার মধ্যে কোনো মাধুর্য বা সেইভাবে না। সো এগুলো করে কি যে কম টাকা, মানে যেই রকম ওই যে আপনি যত খরচ করবেন সেরকম মানের সার্ভিস পাবেন আর কি। সো কম টাকা দিয়ে পোলাবান হয়তো স্কুল কলেজ থেকে পাশ করছে বা ওই টাইপের ব্যাকগ্রাউন্ডের পোলাবান, ভালো পড়াশোনা নাই, এদেরকে কম টাকা দিয়ে কাজে লাগায় ওই ইন্টারনেটে এগুলো সেগুলো পোস্ট করার জন্য, এবং এরা যে কী করে না করে বেড়া, রাইট? সো মানহীন কাজকর্ম। সো বিদ্যানন্দ বা একটা আহার, তাদের পোস্ট সবসময় দেখে আসতেছি যে সুন্দর পোস্ট, লেখার ভাষা প্রাঞ্জল হয়, বানান টানো ভুল সাধারণত থাকে না, যতিচিহ্নের ব্যবহার ঠিকঠাক থাকে। সো এইগুলো এখন সেগুলো যা বুঝতেছি সকল এভিডেন্সের প্রেক্ষিতে, তাতে করে এগুলো তাদের হইতেছে সুচিন্তিত প্রজেক্ট। আর এত কোটি কোটি টাকা চুরি করতেছে মনে হচ্ছে, এত কোটি কোটি টাকা চুরি করতেছে, তো এটার জন্য একটু খরচ করবে না? ওই যে বিদ্যানন্দ যেটা করতেছে একটা গল্প বলি শুরুতে, তাইলে হইতেছে যারা যদি জেনে না থাকেন তাহলে আপনার বুঝে যাবেন হোয়াট ইজ গোয়িং অন হিয়ার। এই গল্পটা যে বিদ্যানন্দের যে কাজকর্ম অ্যাক্টিভিটি, এইটা বা এক টাকা আহার, দুটো একই প্রতিষ্ঠান, এদের এই অ্যাক্টিভিটি সম্পর্কে কিন্তু আমাদের পাঠ্য বই আমাদেরকে সতর্ক করছিল অনেক বছর আগে। পাঠ্য বইয়ে এখনকার জেনারেশন পোলাপান্ত, এগুলা আমাদের পাঠ্য বই ছিল নাকি কেমনি কি জানি না, সম্ভবত পাঠ্য বই ছিল একটা গল্প। গল্পটা হচ্ছে এরকম, গল্পটা বলবো শোনেন, এটা হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এক মহিলার বাসায় হচ্ছে, মহিলা বাসায়, তো তার হাজব্যান্ডের কলিগ আসছে বাসায় ইয়ে নিয়ে, কই মাছ নিয়ে। তো কই মাছ নিয়ে এসে ভাবি দরজা খুলছে, কে আপনি কে? আমি তো ভাইয়ের হইতেছে কলিগ। ও আচ্ছা, তাই নাকি, আসেন ভাই, বসেন, খান, খাওয়া দাওয়া দিচ্ছে, আচ্ছা ভালো কথা, কী ব্যাপার? এই যে ভাই কই মাছ পাঠাইছে অনেকগুলা। সো অনেক আগের গল্প, তো তখন সম্ভবত কই মাছের দাম অনেক বেশি ছিল, এখন তো আর কই মাছ কেউ খায় না। যা হোক, তখনকার সময় কই মাছ বোঝা যাচ্ছে খুব মূল্যবান জিনিস। তো ভাই হচ্ছে কই মাছ পাঠাইছে, এক ব্যাগ কই মাছ। তো ভাবি তো দেখি, হ্যাঁ রে, তাই তো আরও বিশ্বাস জন্মাইছে, তাহলে তো কই মাছ নিয়ে আসবে কেন যদি অফিসের কলিগ না হয়, পকেটের টাকা খরচ করে, রাইট? বসতে দিছে কলিগ তার সুন্দর করে খাওয়া টাওয়া দিয়ে। ভাবি ভাই বলছে যে ইয়ে সাইকেলটা নিয়ে যেতে ওনার, আর অবিশ্বাস করে ওখানে সাইকেলটা দিয়ে দিছে, হ্যাঁ, গরু মেরে জুতো দান যাকে বলে আর কি। তো গরুটা মেরে দিল, সাইকেলটা মেরে দিল, আর জুতো দান করে গেল একটু, কই মাছ ধরাই দিয়ে গেল। তারপর সন্ধ্যায় হাজব্যান্ড আসছে বাসায়, কী অবস্থা আছে? আর তোমার তো কলিগ আসছিল আজকে অমুক ভাই, তারপর খুব ভালো কই মাছটা নিয়ে আসছে, তারপর তুমি বলছিলে সাইকেলটা দিয়ে দিতে, সাইকেল দিতেছো, খেয়ে ঠাকিনি না তো আমি, হ্যাঁ। সো বিদ্যানন্দের কাজটা হচ্ছে এই টাইপের, যা বোঝা যাচ্ছে যে তারা কিছু খরচ করে, এবং খরচ করতে করতে তারা কোন পর্যায়ে গেছে যে তারা এখন আর খরচ করতে রাজি না, তারা এক ছবি বারবার ব্যবহার করে, দেখেন তারা যে ছবিগুলো দেয়, অনেক মানুষ খাইতেছে, অনেক মানুষকে খাওয়ানো হচ্ছে, অনেকগুলো গরু ট্রাকে, অনেক রান্নাবান্না হইতেছে, বিশাল যজ্ঞ, এগুলো দেখলেই কিন্তু তারা অবিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ তারাও দাবি করে তারা ট্রান্সপারেন্ট এবং সব কিছু সামনে দেখাচ্ছে যে প্রচুর খরচপাতি হচ্ছে। নাও কেউ কোনো প্রশ্ন তোলে নাই, তোলার কোনো কারণ প্রয়োজন ছিল না। এখন যখন সব সামনে আসতেছে, এখন এভরিথিং মেক সেন্স, কারণ হচ্ছে আপনি যদি 10 কোটি টাকা তোলেন, তুলে সেখান থেকে যদি আপনি 2 কোটি টাকা খরচ করেন, তাহলে তো আপনি দেখাইতে পারবেন যে যা দেখানো হয় তা সাগর এক ফোঁটা পানির মতো, অলরেডি কিছুই দেখানো হয় না, তাতে করে আর অনেক বেশি খরচ হওয়ার কথা। সেইখানে আমরা এখন জানতে পারবো যে তারা কীরকমভাবে একই ছবি বারবার, একই ছবি, তার মানে তারা খরচ করতেও রাজি না, তারা যে এত কোটি কোটি টাকা তুলতেছে, এই কোটি কোটি টাকা যে খরচ করবে, খরচ করে কিছু খরচ করবে, কিছু মারবে, ওই জায়গাতে ওরা যাইতে রাজি না। একটা পর্যায়ে এসে এরা খরচ না করে মারা শুরু করছে বলে মনে হচ্ছে। আচ্ছা, তাদের এই লেখাটা হচ্ছে যে কারণে বললাম, তাদের পিআর টিম, তারা কিন্তু বিশাল পিআর টিম নিয়োগ দিছে, এত টাকা খরচ করে বাংলাদেশের সেরা পিআর টিম নিয়োগ দিছে, সেই এই ইয়ে কোম্পানিকে নিয়োগ দিছে, যে প্রতিষ্ঠানকে, এরা নাকি ওই যে আলী জাকের, সারা জাকের জনাদের প্রতিষ্ঠা। দেখেন এই এখন এই পয়েন্টটা, পলিটিক্যাল পয়েন্টটা আমিও মেক করবো। দেখেন এই এই বিদ্যানন্দকে নিয়ে পলিটিক্যাল তেনাপেচনার কারণে আমি অনেকে আনফ্রেন্ড করছিলাম এক সময়, সেটা অন্য কারণে করছি, সেটা ওই যে ইসকন টিসকন নিয়ে। অনেকে বলে যে বিদ্যানন্দর যখন ওই যে যেই মুহূর্তে বিদ্যানন্দের যে প্রতিষ্ঠাতা সে বলছিল সে পদত্যাগ করবে, সেই হইতেছে একটা ফ্রড মনে হচ্ছে আর কি। আর এখন মনে হচ্ছে দিয়ে বলার কোনো কারণও দেখি না, এত ভদ্রতা করার বা এত জেনারেসিটি দেখানোর আর সুযোগ নাই। সো সে যখন মাঝখানে পদত্যাগ করে ফেলবে, যে সে হিন্দু বলে তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তখন অনেকেই বলছে, আমি এটা নিয়ে দেখছি, বলে যে হিন্দু নিপদ বিধায় তাকে নিয়ে সমালোচনা কী করছে, কেউ করে না, এগুলো মিথ্যা কথা না, করছে, প্রচুর করছে, আমার ফ্রেন্ড লিস্টে প্রচুর করছে, সবাইকে আনফ্রেন্ড করছি আমি। এগুলো হইতেছে কিছু আছে ফেক আইডিতে লেখালে কী করে, কিছু আছে রিয়েল আইডিতে লেখালে কী করে, এগুলো খুবই পলিটিক্যালি পোলার, খুবই পোলার, সব কিছু পাইলে যে তেনা পাচানো শুরু করে দেয় এরা পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য। এগুলো তো বিকৃত ধিকৃত এদেরকে নিয়ে, এইগুলোর কাছ থেকে। এই জন্য আগে যখন শাহবাগ আন্দোলনের সময়, যখন আমি শাহবাগ আন্দোলনটার প্রতিবাদ করছিলাম, তখন এরা সবাই এসে যুক্ত হয়েছিল, তখন এরাও বুঝে নাই যে আমি এদের মতো পার্টিজান হ্যাক না, আমার কোনো সাইড নাই, এরা ভাবছে আমি যেহেতু শাহবাগ আন্দোলনের প্রতিবাদ করতেছি আমি নিশ্চয়ই ওদের পন্থী।
যাই হোক, তারপর এগুলো আস্তে আস্তে সবগুলোকে আবার কিক আউট করছে, কারণ এগুলো সবই খুবই পার্টিজান, খুবই পোলার, এগুলার ভদ্রলোক না আর কি, চিপ পলিটিক্যাল ইয়া। তো এর মধ্যে যেগুলো দীর্ঘদিন ছিল এর মধ্যে এগুলোর অনেকগুলোকে আবার সেই ঘটনার সময় কিক আউট করছি, এই 1 লাখ ফলোয়ার, 80,000 ফলোয়ার, 50,000 ফলোয়ার, নানান কিসিমের ফলোয়ার সবগুলোকে কিক আউট করছি তখন। এরা তখন এই যে এরকম শুরু করছে বিদ্যানন্দকে নিয়ে, তথ্য নাই, প্রমাণ নাই, কিছু না, এই শুরু করছে, মানে যা হোক, ইস্কন 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 চিপ, ওই ইউটিউবে কিছু আসছে এরকম চিপ আর কি, সব কিছুর মধ্যে জায়গা তো না, এটা অসত্য না, তাদের বিরুদ্ধে এরকম তখন প্রোপাগান্ডা চালানো হয়েছিল। তো এখন ব্যাপার হচ্ছে যে বিদ্যানন্দের সাথে যারা সম্পর্কিত জড়িত, যে যাদেরকে নিয়োগ দিয়েছে, পিয়ার আলী জাকের, সারা জাকের, তারপর তাদেরকে যারা প্রচার প্রচারণা করে তাদেরকে নিয়ে, এরা সবাই কিন্তু এস্টাবলিশমেন্ট হ্যাক। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে যারা পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য পলিটিক্যাল কানামির কারণে এগুলো বলে, তাদেরকে তাদেরকে প্লিজ আমার আমার আলোচনায় আনবেন না, আমার চ্যানেলে আমার আলোচনায় কোনো পলিটিক্যাল কানামি চলবে না, হ্যাঁ, তাদেরকে দূরে রেখে। বিদ্যানন্দের সাথে যারা জড়িত, যারা প্রমোট করে, যারা, এরা সকলে হইতেছে খুব বামপন্থী না, শুধু কড়াভাবে বামপন্থী এবং কড়াভাবে সরকারের দাবিদার। এবং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই কারণে যে এইগুলোতে অনেকবার আলোচনা করছি যে এই সময়ে এসে যারা ভালো আছে এরা সবাই হইতেছে, ইভেন বাংলাদেশে যারা ভালো থাকে এরা হয়, এরা নানানভাবে সরকারের পারপাস সার্ভ করে, সরকারের পারপাস, যেগুলো আপনাদের ইউটিউবগুলোদেরকে নিয়েও বলি, এরা নানানভাবে সরকারের পারপাস সার্ভ না করলে এরা ভালো থাকতে পারে না, পারবে না এই দেশে, এটা বাই ডিফল্ট আপনারা জানেন, বাই ডিজাইনে আপনারা জানেন। ইধার সরকারের তেলবাজি করে, তাবিদারি করে, অথবা সরকারকে কোনো ইয়ে না করে, নাড়াচাড়া না দিয়ে। সো সরকার প্রচণ্ডভাবে ইনভলভ বিদ্যানন্দের সাথে, তার মানে সামহাও এরা সরকারের পারপাস সার্ভ করে যাচ্ছে, উদ্দেশ্যমূলকভাবে হোক, উদ্দেশ্যহীনভাবে হোক, যে কোনোভাবে হোক, সরকার তাদেরকে নিয়ে খুশি। সরকারের লোকজন, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সরকারের, ওকে, সো এবং যা হোক, এদের কাজকর্ম যে প্রশ্নবিদ্ধ না সেটা না নেসেসারিলি। তো এরা যে পিয়ার টিম নিয়োগ দিছে এরা সবাই সরকারি, এবং দেখেন আমি এখানে শাহবাগী শব্দটা উল্লেখ করতে চাই, ইয়েতে কি জানি বলে পিনাকি ভট্টাচার্য, ওনাকে নিয়ে তো আমি সমালোচনা করি, কারণ ওনারা খুবই নিম্নমানের পলিটিক্যাল পোলার আচরণ করেন, ওনারা পলিটিক্যাল লোক, সেটা করবেন, এটা অপ্রত্যাশিত না, রাইট, ওনার তো খুবই, মানে উনি খুবই পলিটিক্যাল পলিটিশিয়ান, উনি তো ওনাদের দুনিয়া অন্যভাবে অপারেট করে, কিন্তু উনি যে এই আলোচনার মধ্যে কিছু কিছু পয়েন্ট যেগুলো ফ্যাক্ট সেগুলো তার অস্বীকার করার সুযোগ নাই, সেরকম কিছু ফ্যাক্ট উনি আলোচনা করছেন, যেগুলো হইতেছে ফ্যাক্ট যে 2013 সালে হইতেছে বিদ্যানন্দ প্রতিষ্ঠিত হয়। সো এটা একটা সিরিয়াস ফ্যাক্ট এই কারণে যে 2013 সালে অবশ্যই শাহবাগ ফল করে, এবং শাহবাগ ফল করার পর এই শাহবাগীরা সবাই জড়ো হয় বিদ্যানন্দের পেছনে। সো এটা তাদের কোনো এজেন্ডা কিনা, এবং এটার সাথে সরকার, শাহবাগও তো সরকারি করাইছিল তাই না, সো সরকারিগুলোকে করা বিভিন্ন সাধারণকেই, আমি রাজনীতি বুঝি না পাবলিক এগুলোকে ইয়ে করার জন্য, এগুলার যেহেতু এরা রাজনীতি বোঝেন, এদেরকে ঘোল খাওয়ানোর জন্য সরকারি সব প্রজেক্টের নামে, এইসব মানবতার প্রজেক্টের আড়ালে, আমেরিকা যেরকম মানবতা ডেমোক্রেসির প্রজেক্টের আড়ালে নানান সিএর প্রজেক্ট, আর বাংলাদেশের আওয়ামী লীগ সরকার হইতেছে ধর্ম, সংখ্যালঘু নির্যাতন, বুয়ে কী জানি, যুদ্ধাপরাধের বিচার, অ্যাপারেন্টলি গরিব দুঃখীকে সাহায্য করা, এগুলো সবগুলোর পেছনে প্রজেক্টের নামে বলে মনে হচ্ছে, হ্যাঁ। সো এরা কিন্তু সরকার ইমেজ রক্ষায় কাজ করে, এবং সরকারের সোনার বাংলা সরকার তো জানেন ভাবমূর্তি খুবই টসটসে। সো এই কথাগুলো এতদিন বলি না, এখন বলতে হচ্ছে, কারণ এখন তাদের এভিডেন্স আছে হাতের সামনে, রাইট, অনেক কথাই ফেসবুকে চাওয়ার হয়, সব কথা নিয়ে তো কথা বললে তো সমস্যা, সো এখন অনেকটা এভিডেন্স আছে। তো তাদের যেই পোস্টার্স দেখতাম, তাদের যে পিআর টিম, তারা কিন্তু ব্যাপক পোক্তভাবে ইনভেস্টমেন্ট কোম্পানি তাদের এটা, হ্যাঁ। সো তারা যেই ব্যাখ্যা দিছে দেখেন, এই ব্যাখ্যাটা শুনি, একটাই ব্যাখ্যা দিছে এখন পর্যন্ত, এখন প্রচণ্ড বুলশিট ব্যাখ্যা। তারা বলতেছে যে ইন্টারনেট থেকে স্যাম্পল ছবি পাঠানো ছবিগুলো হইতেছে সোশ্যাল মিডিয়া টিমকে পাঠানোর পর ভুলবশত ইন্টারনেটের রেফারেন্সিয়াল ছবিগুলো পাঠিয়ে দেয়। সোশ্যাল মিডিয়া টিম যথাযথ ভেরিফিকেশন ও অনুমোদন ছাড়া 6টি ছবির একটি কোলাজ তৈরি করে, যেখানে 2টি ছবি বিদ্যানন্দের হলেও বাকি 4টি ছবি ইন্টারনেটের সেই রেফারেন্সিয়াল ছবি। এই ভুল আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আমরা পোস্টটি ডিলিট করি এবং ইন্টারনাল ইনভেস্টিগেশন করি। আমরা ভুল ছবি কমিউনিকেট করা দায় ভার নিচ্ছি, কোনো ইন্টারনাল কমিউনিকেশন ইনভেস্টিগেট করে না, এদের সকল লেখাই এই টাইপের, এগুলো সব বাটপার বোঝা হয়ে গেছে এখন। বিদ্যানন্দের প্রতি আপনাদের আবেগ, বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসাকে আমরা সম্মান করি না, সম্মান তো করেন নাই, সেটাকে ব্যবহার করে এই পর্যন্ত আসছেন আপনারা। আচ্ছা যাক, নাও তারা দেখেন যে যেই ছবিগুলো মহিলা পোস্ট করছে সবগুলো দেখেন কাপড়ের, আর বিদ্যানন্দের যেগুলো দাবি করতেছে সেগুলো সবগুলো মাটির। দেখেন, এই যে দেখেন, এটা কি মিক্স আপ হওয়ার কোনো কারণ সুযোগ আছে? দুইটা তো পুরো দুই টাইপের, যে মাটির কিনটা দেখতেছেন এটা বিদ্যানন্দ দাবি করতেছে তাদের, আর যে কাপড়েরগুলো সেগুলো হইতেছে ওই যে মহিলা। তো ওই মহিলা তো পোড়া কাপড় থেকে তৈরি করছে,
তো বিদ্যানন্দ তো পোস্টে লিখলো যে আমরা পোড়া কাপড় থেকে তৈরি করছি, তো পোড়া কাপড় থেকে তৈরি করলে এখানে পোড়া মাটি আসতেছে কোত্থেকে? বিদ্যানন্দ দাবি করতেছে যে এটা মিক্স আপ হয়ে গেছে, কিন্তু বিদ্যানন্দ তো পোড়া কাপড় থেকে একটাও বানা নাই। বিদ্যানন্দ যে তিনটা নিজেদের দাবি করতেছে তিনটাই পোড়া মাটির, মিক্সার হবে কীভাবে? যদি এমন হচ্ছে বিদ্যানন্দের দুই তিনটা পোড়া কাপড়ের আছে, দুই তিনটা পোড়া মাটির আছে, ওইখানে কয়েকটা পোড়া কাপড়ের আছে, কনফিউজড। এর কনফিউজেশনের কোনো সুযোগ নেই, এখানে বিদ্যানন্দ পোড়া কাপড় নিয়ে কোনো কাজই করে নাই, কিন্তু দাবি করতেছে পোড়া কাপড়ের কাজগুলোই তাদের। সেখানে পোড়া মাটির কিছু ঢুকাই দিয়ে ও আচ্ছা আমরা মিক্স, ডাজন্ট মেক সেন্স, ডাজন্ট মেক সেন্স এট অল। না হইতে পারে যে সোশ্যাল মিডিয়ার যে লোক সে ভুল করে ফেলছে, না সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি মধ্যে নিয়োগ দিয়েছেন বলে মনে হয় না। সে যথেষ্ট চাম্পাজ বলতে পারি আমরা, যথেষ্ট তেল তেল ভাষায় আবেগী ভাষায় পোস্ট দিতে সক্ষম, পোস্ট দিয়ে মানুষের আবেগ নাড়াচাড়া করতে সক্ষম, এবং আপনারা অনেক টাকা পয়সা ইনভেস্ট করে এগুলোর পেছনে কাজ করতেছেন। সে এরকম একটা ভুল করছে এটা মেনে নেওয়াটা কীরকম একটা ভুল, যে ইনকনসিস্টেন্সি হওয়ার কারণ সুযোগ নাই, কারণ দুইটা সম্পূর্ণ দুই রকম জিনিস, এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ দেখি না আমি। তারপর আমি দীর্ঘক্ষণ এদেরকে বেনিফিট অফ দ্য ডাউট দিয়ে যাচ্ছিলাম যে মেবি এটা তাদের টোটাল টিমের এই জায়গাতে না, এটা হয়তো একটা সোশ্যাল মিডিয়ার পোস্টের ভুল হইতে পারে, পোস্টের ভুল বোঝাবুঝি হইতে পারে। গরুর ছবি আমরা দেখলাম যে এগুলো এখন দেখালে আপনারা তো নিশ্চয়ই ইন্টারনেটে দেখছেন হাজার হাজার, এখন আমি তারপর আলোচনার স্বার্থে দেখাইতে পারি, অথবা ভবিষ্যতে যারা আজকে থেকে অনেকদিন পর দেখবেন এই আলোচনা তখন এই যেমন দেখেন এই যে এই গরুর ছবি, এই গরুর ছবি এরা অনেকবার ব্যবহার করছে। এই যে গরুর ছবি, যেটা বিদ্যানন্দের পোস্টটা সম্ভবত রাখছি আমি, হ্যাঁ এই পোস্টার এখনও ডিলিট করে নাই, এই যে গরুর ছবিগুলো দেখতেছেন এই ছবি ওরা চার মাস পর আবার ছবি পোস্ট করছে যে আমরা প্রচুর গরুর জবাই হচ্ছে, এবং একই ছবি এরা অনেক মাস পর অনেক বছর পর ব্যবহার করে। সো তো তো মানে একটা পর্যায়ে এসে যে মানে ছবির তো কোনো অভাব নাই, ইন্টারনেটে সার্চ দিলে প্রচুর গরুর ছবি ট্রাকে পাওয়া যাবে, তারা কেন তাদের এই ছবির কালার গ্রেডিং করে, কালার বাড়ায় কমায়, কন্ট্রাস্ট বাড়ায় কমে, ব্রাইটনেস বাড়ায় কমে, স্যাচুরেশন বাড়ায় কমে, ইভেন না বাড়ায় কমে, একই ছবি একই বাচ্চা খাইতেছে ইফতার, এটা তিন মাস পর ছবি, আবার দুই বছর পর ছবি, এগুলো তো ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যায়। সো তারা কোন পর্যায়ে, এটা দ্যাট টেলস মি যে এটা কোন পর্যায়ে ডেসপারেট হয়ে গেছে, যে মানে কোন পর্যায়ে লেজি হয়ে গেছে, মানে ব্যাপারটা এভাবে বলতে চাচ্ছি যে কোন পর্যায়ে ডেসপারেট হয়ে গেছে যে সেই জায়গা থেকে তারা এই পর্যায়ে লেজি হয়ে গেছে, যে তারা একটু এফোর্ট দিতে রাজি না, যে ইন্টারনেট থেকে যেহেতু চুরি পাটপারি করতেছি, ইন্টারনেট থেকে ছবি এনে দেই, আমি তিন মাসের মাথায় একই ছবি দুইবার ব্যবহার করতেছি, কোটি কোটি মানুষ আমাদেরকে দেখতেছে, কারো না কারো চোখে পড়তেই পারে, একটু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার মতো ওরা দেখাচ্ছে না, এরা এই পরিমাণ ডেসপারেট হয়ে গেছে, এই পরিমাণ লেজি হয়ে গেছে যে নো ম্যাটার হোয়াট টাকা সাগরের মতো করে টাকা আসতেছে, টাকা আসতে থাকবে, শুধু এত কষ্ট করার কিছু না, একটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করার, বা অথবা একই ছবি তিন মাসের মধ্যে দুইবার ব্যবহার না করার, এবং একবার না একই ছবি তিন মাসের মধ্যে দুইবার ব্যবহার করার ঘটনা এরকম অনেকবার ঘটাইছে এরা, এখন যখন সামনে প্রমাণ আসতেছে। তা এগুলো তো গেল কিছু সামান্য, তারপর এই যে দেখেন এখানে একজন পোস্ট করছে যে এই যে সৈকতে হচ্ছে বিদ্যানন্দ হইতেছে, এরা এদের প্রজেক্ট, এরা সৈকত ক্লিন করতেছে এবং এইসব প্রজেক্ট করতেছে বিদেশি বিভিন্ন ফান্ড পাওয়ার জন্য। সো সেইখানে একজন পোস্ট করলো যে সে ওই মুহূর্তে উপস্থিত ছিল, এখন এগুলোকে অ্যানেকডোট হিসেবে ইয়ে করতে পারতাম, ইগনোর করতে পারতাম যে কে কী বলতেছে না বলতেছে, কিন্তু এত ঘটনা উঠে আসতেছে এত মানুষের, এখন আর অ্যানেকডোট বলে ইগনোর করার সুযোগ দেখতেছি না, সবাই তো মিথ্যা বলতেছে না। এবং একদিন এখানে পলিটিক্যাল লোকজন নানান ইয়ে করার জন্য বলে থাক না সেরকম, আমি তার প্রোফাইল টোফাইল চেক করে দেখছি যে বিলিভেবল কি না। সো এই লোকের দাবি, বিদ্যানন্দ যখন এই নাটক করে তখন উনি হইতেছে ইয়েতে ছিল, সেখানে উপস্থিত ছিল এবং উনি খুবই কষ্ট পাইছে এবং হতাশ হয়েছে যে বিদ্যানন্দ হচ্ছে কিছু প্লাস্টিকের বোতল টোতল ভাড়া করে পোলাপান দিয়ে এনে এখানে ফেলছে, ফেলে হইতেছে, তারপর ছবি তুলছে, ছবি তুলে তারপর এগুলো আবার ক্লিন করছে, সরাইছে, সরাইয়ে এরা পুরো সৈকত ক্লিন করে ফেলছে। সো এইগুলো করে হইতেছে এনভায়রনমেন্ট নিয়ে এরা কাজ করতেছে বিদেশি এনজিওর কাছ থেকে টাকা পয়সা বের করার জন্য। নাও এখানে একজন এই যে পোস্ট করছেন উনি কমেন্ট ইয়ে করতেছেন যে এখানে কিছু প্লাস্টিকের বোতল নতুন কিছু পুরান, সো এটাই হইতেছে বোঝা যাচ্ছে না দুই নাম্বার, এটা নেসারালি বোঝা যাচ্ছে ইয়েস অ্যান্ড নো, মানে হইতে পারে না মানে রিলেটিভলি নতুন বোতল আর পুরান বোতল মিলে একসাথে আসছে, হইতে পারে না, ঠিক আছে, এটা একটা ভালো পয়েন্ট, আমি বলতেছি না ভালো পয়েন্ট না, কিন্তু এটা কনক্লুসিভ না। মোর কনক্লুসিভ যেটা আই উড সে, যে আপনারা দেখেন যে ছবিটা যে লোক তুলছে সেও একটা বলদ, এবং যে এডিট করছে সেও হইতেছে স্মার্ট লোকজন আর কি, বলদ কিসিমের, তারা দেখেন যে শুরু হয়ে এই যে এই জায়গাতে দেখেন শেষ হয়ে গেছে হঠাৎ করে প্লাস্টিকের বোতল, মানে আপনি ওই যে অ্যাঙ্গেলটা এইভাবে হয় অ্যাঙ্গেলের কারণে ক্রস সেকশনটা এমন হয়ে গেছে যে আপনি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, রাইট, অনেক দূর পর্যন্ত অ্যাঙ্গেলটার কারণে অনেক দূর পর্যন্ত আপনার ফ্রেমের ক্যাপাসিটি হয়ে গেছে, তো যেই কারণে কাছাকাছি যে দেখা যাচ্ছে বোতলের সারি অনেক দূর পর্যন্ত বোতল কিন্তু তারা নেয় নাই, সব বোতল এক জায়গায় জড়ো করে রাখছে, যে দূরের যে জায়গাটা অ্যাঙ্গেলটা একদম দূরের এই কোনাটাতে দেখেন, এই কোনাটা দেখেন বোতল শেষ হয়ে গেছে, যত দূর চোখ যায় কোনো বোতল নাই, বোতল জাস্ট এখানে শার্পলি শেষ হয়ে গেল। এটা তো হইতে পারে না, একটা সাগরের ঢেউ আসছে, ঢেউটা কি শুধু হেডটুক বোতল এমন করে এনে ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেছে,
সে নিয়ে আসলে তো বিশাল বোতল বাহিনী নিয়ে আসবে, আর যদি বোতল বাহিনী নিয়ে আসলে এভাবে এক জায়গায় ড্যান্স হয়ে থাকবে না, ছড়া মানে এটা তো অসম্ভব যে একটা সাগরের ঢেউ আসছে যে একটু এনে এখানে ফেলে দিয়ে চলে গেছে, আশেপাশে আর কোথাও যে যত দূর আমরা দেখতে পাচ্ছি আর দূরে কোনো, সবগুলো বোতল এক জায়গায় খুব ডেন্সলি প্যাকড, রাইট? সো প্লাস্টিকের বোতলের নতুনত্ব দিয়ে যদি প্রমাণ ইয়ে না হয়, এটা একদম ক্লিয়ারলি ক্লিয়ারলি প্রমাণ করে যেগুলো এখানে কিছু মানুষই এখানে এক জায়গায় জড়ো করে গেছে, রাইট? সাগরের ঢেউয়ের শত ন্যাচারালি হলে এরকম প্রশ্নই হয় না, ওঠে না। সো শুধু এইটা না, এদের প্রতারণা এরা থ্রু আউট প্রতারক, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পোস্ট করছে যে উনি বিদ্যানন্দ এদেরকে টাকা দিত মাসিক, এরা বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য, সেই তো এরা বলছে প্রতি মাসে মাসে আপডেট দিবে, এরা টাকা পায় কোনো আপডেট দেয় না, এবং শেষ পর্যন্ত লাস্ট কিস্তি যখন উনি পে করছে পোস্ট তো রাখছি কত দেখাবো, এই যে যে এটা এইগুলোই ভর্তি কত দেখাবো, সব মানুষ এখন উঠে আসতেছে ইয়ে করতেছে, ঢাকা ভার্সিটির টিচার উনি। হ্যাঁ, এরপর থেকে আর খোঁজ নাই বাচ্চার, টাকা টাকার মতোই যায় বাচ্চা নাই ও, নাকি মুজিদ চাচা পায় থাকে। আচ্ছা মুজিদ চাচা, এক মুজিদ চাচার গল্প তো দেখছেন আপনারা, এক মাস পর পর, দুই মাস পর পর, তিন মাস পর পর একটা ছবি দেয় মুজিদ চাচা খাচ্ছে, মুজিদ চাচা মৃত্যু মারা যাওয়ার আগে গরুর গোস্ত খাইতে চাইছিল, মুজিদ চাচা হইতেছে জীবনে এই প্রথম ইয়ে খাইলো, মানে এরা নামটাও চেঞ্জ করার, মানে যে বললাম কী পরিমাণ ডেসপারেট হয়ে গেছে, কী পরিমাণ ডেসপারেশন থেকে কী পরিমাণ লেজি হয়ে গেছে, যে একটু এফোর্ট দিতে রাজি না যে আমরা মিথ্যা নাম বারবার ইউজ করতেছি, কোটি কোটি মানুষের সামনে যে কোনো মুহূর্তে ধরা খেয়ে যাবো, মিথ্যা ছবি একই ছবি বারবার ব্যবহার করতেছি। সো তারপর ওই যে জায়গা জমি কেনা নিয়ে এরা ওই যে কী জানি নাইক্ষং ছুরিতে রাঙ্গামাটিতে এরা জমি কিনে নাও, এরা বলতেছে এরা স্কুল কলেজ প্রতিষ্ঠা করার জন্য, সেখানে আবার আরেকজন একটা পোস্ট দিছে যে মিথ্যা কথা বলে বাবার কাছ ওর দাদার কাছ থেকে স্কুলের কথা বলে জমি নিয়ে গেছে, তারপর ওই লোক মারা যাওয়ার আগে আফসোস করে গেছে যে এরকম প্রতিষ্ঠান এরকম ঠকবাজি করে, এটা খুবই কষ্ট পাইছে উনি। যাই হোক, সো এদের প্রতারণার এখন যে ডালি খুলছে, এটা যদি আমি এখন শুধু প্রতারণার প্রমাণ তথ্য প্রমাণ মানুষ যে পরিমাণ দেখাইতেছে এগুলো তুলে ধরে আলোচনা করতে যাই, যত বেশি দেখাইতে পারবো তত মোর কনভিন্সিং হবে, তত রাত গভীর হয়ে যাবে, কারণ এত বেশি। সো সেটা বাদ দিয়ে এখন যেটা হচ্ছে আলোচনা, যে বিদ্যানন্দ এবং এক টাকা আহার যে ফ্রড, এই ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ নাই, এটা এখন সন্দেহ এটা এটা এখন এখন এদের কী হবে, কিছুই হবে না, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি এটা সরকারের সাথে ওঠা বসা, এটা সম্ভবত সরকারি প্রজেক্ট ভাবার সময় চলে আসছে, এবং এদের সাথে যারা জড়িত এরা সবাই, মানে সরকারি প্রজেক্ট যদি সরাসরি সরকারের বিনিয়োগ নাও হয়, এরা সরকারের পারপাস সার্ভ করতেছে, যেই কারণে এরা সরকারের সুদৃষ্টিতে আছে, এরা সবগুলো হইতেছে, এখন এই ভাষায় বলতেই হবে আমাকে, শাহবাগী ছায়ানটি এই তথাকথিত বাম, এরা সবগুলা এই এইগুলা একজোট হয়ে এরা সম্ভবত মানে এরা আরেকটা হইতেছে ইয়ে তৈরি করার চেষ্টা করতেছে। আরেকটা এদের কাজ হলো যে দেখেন এইগুলোদেরকে, এই যে লিবারেল তথাকথিত এদেরকে আমি এত গালাগালি করি কেন, এরা হইতেছে একটা মিথ্যা ফাসাদ তৈরি করে, যেমন ধার্মিক যেগুলা এদের মধ্যে, এখন এই ধরনের প্রতারণা ধার্মিকরা কিন্তু করবে না, এদের ধার্মিকদের প্রতারণা আবার অন্যরকম, রাইট? ওগুলো আবার অন্যরকম ইয়ে, এরা ধর্মের ডেফিনেশনকে টুইস্ট করে ফেলে, রাইট? হারাম হালালকে টুইস্ট করে ফেলে, এরা এদের সুবিধা মতো ধর্মকে টুইস্ট করে নেয়, কিন্তু এরকম করে প্রতারণা যখন আসুদনা ফাউন্ডেশন এরকম করবে না বলে দেওয়া যায়, মাদ্রাসার ছাত্ররা ধরনের এরকম টাকা পয়সা তুলতেছে তারা এই ধরনের কাজ করবে না, এটা বলে দেওয়া যায়। সো তো পার্থক্যটা হচ্ছে এরা এরা হইতেছে লিবারালিজমের ভেগ ধরে, এই যে নারীবাদ এগুলো নিয়ে কথা বলে, এগুলোর যখন ইয়ে হয় বের হয় খবর দেখা যায় যে এরা হইতেছে মুখে মুখে নারীবাদের কথা বলে, এদিকে ঘরে হইতেছে কাজের মেয়ে পিটায়, এদিকে ঘরে হইতেছে ইয়ে নির্যাতন করে, নারীকে নির্যাতন করে, কিছুদিন আগে বের হয়েছে এক মহিলা বের হয়ে এসেছে যে তার বয়ফ্রেন্ড হইতেছে এরকম প্রতারক। সো এরা হচ্ছে সবাই, এরাগুলো সব প্রতারক, কিন্তু এরা একটা লিবারালিজমের ভাব ধরবে, এরা একটা কি মানবতা নিয়ে কাজ করতেছে, এরা যুদ্ধাপরাধের বিচার করতেছে, এরা হইতেছে সংস্কৃতি, বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করতেছে, এরা হইতেছে ভার্চু সিগনালিং, এরা হইতেছে ভ্যালু জাজমেন্ট, এরা সারাদিন এগুলো নিয়ে আসে। সো যে কারণে আমি এদেরকে যে ধার্মিক এদেরকেও গালাগালি করি, এই লিবারাল এদেরকেও গালাগালি কিন্তু করি, কিন্তু ধার্মিকগুলোর চেয়ে লিবারালগুলোর উপর, কারণ ধার্মিকরা তো জঙ্গি, এরা তো অসভ্য, রাইট? সো এদের কাছ থেকে এক্সপেকটেশন কী এক্সপেক্ট করবেন আপনি, জঙ্গি অসভ্য এরা তো লিবারালদের দাবি, তো তাদের কাছ থেকে এক্সপেকটেশনের কিছু নাই, এক্সপেক্ট করবো কার কাছ থেকে, লিবারেলগুলোর কাছ থেকে, এরা ভদ্রলোক সভ্য লোক, এদের কাজকর্ম তো দেখেন খালি ভণ্ডামি 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 ভণ্ডামি, যে কারণে আমেরিকাকেও গালাগালি করি, ডেমোক্রেসি কিছু হইলে ডেমোক্রেসি এবং নারী স্বাধীনতা আসলে কিন্তু বাটপারি, সকল নিজেদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য এই ফাসাদ তৈরি করে, এই লিবারেলগুলো হইতেছে বাটপারি করার জন্য চুরির ভোট, তারপর হইতেছে এবং এই চুরির ভোট ক্ষমতায় থাকার জন্য বিরোধী দলকে ইয়ে করতে হবে, দমন করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে, সেই জন্য কী জানি ইয়ে দাঁড় করাইছে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল, সেই জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা, সেই জন্য হইতেছে এই কী জানি বলে এই ধর্মনিরপেক্ষতা, এগুলো কিন্তু কোনোটাই এইসব আইডিয়াতে বিশ্বাস করে না, বরং এগুলো হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি, কিন্তু এগুলো ব্যবহার করে, রাইট? সো বিদ্যানন্দ মনে হচ্ছে এরকম একটা প্রজেক্ট, এরা সবগুলো মিলেমিশে কাজ করতেছে, উদ্দেশ্যমূলক না হলেও এই প্রজেক্ট ইজ এন্ডিং আপ সার্ভিং হইতেছে দেয়ার পারপাস।
সো এগুলো সব এক গোয়ালের গরু। আচ্ছা, এদের কোনো কী শাস্তি হবে? তো এটা এগুলো তো এই ধরনের ফাইন্যান্স ফ্রড তো মারাত্মক শাস্তির ব্যবস্থা, যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের 14 গোষ্ঠী এখন জেলের মধ্যে আছে। মানে সে যখন ক্যাম্পেইন করছে সেই ক্যাম্পেইনে যারা টাকা পয়সা তুলছেন এদের, মানে 14 গোষ্ঠী বলতে আমার আত্মীয় মিন করতেছি না, ক্যাম্পেইনে যারা টিম ছিল, লয়ার ছিল, এরা সব এখন জেলের ভিতরে আছে। ট্রাম্পেরও মামলা চলতেছে ফাইন্যান্স এরকম ফ্রড নিয়ে, ক্যাম্পেইনের সময় টাকা পয়সা যেই খাতে ব্যবহার করার ব্যয় করার কথা বলে তুলছে ওই খাতে ব্যয় করছে কিনা, যেমন ওই যে বর্ডার ওয়াল, মেক্সিকান বর্ডারে বর্ডার ওয়াল করবে বলে টাকা তুলছে অনেক, সেই সময় ট্রাম্পের ক্যাম্পের লোকজন তুলে সেই টাকা ঠিকমতো খরচ করে নাই, সেই টাকা দিয়ে ইয়ট টিয়ট কিনছে, কিনে ঘুরছে, এসে এখন জেলে আছে। তো ফাইন্যান্স ফ্রড এই টাইপের টাকা পয়সা তুলে সেগুলো হইতেছে ঠিকমতো খরচ না করা, খেয়ে ফেলা, হ্যাঁ, এবং কি 2-4টা ছবি দিয়ে কি জানি 1,000 লোক খাইতেছে, 1,000 লোক খাওয়ার খরচ 1,00,000 টাকা বা 10,00,000 টাকা, আর পকেটে চলে যাচ্ছে 1,00,000 টাকায়। এগুলো সারা পৃথিবী, এগুলো খুব কমন টেম্পলেট, সারা পৃথিবীতে এগুলো চলতেছে, এভাবেই চলে আসে। সো বিধানন্দ তাই করছে, এবং আমেরিকায় কিন্তু যারা এগুলো করছে তাদের শাস্তি হচ্ছে, বিধানন্দের শাস্তি। মানে কেন কেন শাস্তি মানে বলুন তো, সরকারি। এই জন্য ইউটিউবারগুলোকে গালাগালি লিখে প্রমাণগুলো আপনাদের সামনে তুলে ধরি কেন, এই জন্য এদেরকে বয়কট করবেন। যারাই সরকারি এজেন্ডা সার্ভ করে বাংলাদেশের মতো দেশে, এরা হইতেছে এই নৈরাজ্যকে, এরা হইতেছে নৈরাজ্যের হাত শক্ত করে এরা, এবং শক্ত করে নিজেরা ভালো থাকে। বিদ্যানন্দেরা কিন্তু খুব ভালো ছিল এই দেশে, এবং ইউটিউবারগুলো কিন্তু খুব ভালো আছে এই দেশে, রাইট? এরা ভালো থাকার বিনিময়ে একটা দেশকে ধ্বংস করতেছে। আমি এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না, বাংলাদেশ নিয়ে, বিএনপি আওয়ামী লীগ নিয়ে ডিসক্রিমিনেট করতেছি না। বিএনপির সময় দেখবেন এরকম প্রচুর হালুয়া খোরার পয়দা হবে, যারা হইতেছে বিএনপি আমলে সকল অনাচার 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 অনাচার্যতা দুর্নীতিগুলোকে ইয়ে করে বেড়াবে, এবং সরকার হইতেছে এগুলোকে নিয়োগ দেবে। বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, সো বিএনপি কী করবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রাখবে কিনে খেলা জানাদের আমার কোনো সুযোগ হয় না জানার আমাদের, রাইট? সো যে কারণে এরা ভাব ধরতেছে এরা খুব ভালো মানুষ না, এরা ক্ষমতায় আওয়ামী লীগ যাচা করতেছে এক্স্যাক্টলি তাতা করবে, ইফ এনিথিং ছাড়াই যাবে আওয়ামী লীগ, রাইট? সেটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না আমার, আমি বলতেছি এই যে যারাই হইতেছে এইসব অসভ্য দেশের এই সুর শাসকদেরকে, এইসব ফ্যাসিস্টদেরকে সার্ভ করে, ইউটিউবার হোক আর বিদ্যানন্দ ফাউন্ডেশন হোক, এদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। আর বাংলাদেশের মতো দেশে দেখেন কোনো ভালো কাজ তো এগুলোকে সব কিছুকে টুল হিসেবে ব্যবহার করা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা করে হইতেছে কি এতিমে টাকা মেরে খাইছে, সত্য মিথ্যা সেই আলোচনা আমি যাচ্ছি না, এই এইরকম এগুলো কি শেখ হাসিনার বিরুদ্ধে পাওয়া যাবে না? খালেদা জিয়া বুঝি এতিমে টাকা মেরে খাওয়ার কোনো প্রয়োজন পড়ছে? এর চেয়ে ভালো কোনো বিলিভেবল কোনো ইয়ে পান নাই আপনারা খালেদা জিয়াকে জেলে ঢুকানোর জন্য? এরকম একটা একজন সাবেক প্রধানমন্ত্রী 3 বার উনি এতিমের টাকা মেরে খাইছে, 2 লাখ না কত, 2 কোটি টাকা। সো কোনো ওই যে বিদ্যানন্দের মতো আর কি ডেসপারেট, এত লেজি যে বিলিভেবল কিছু করার ওই এফোর্ট দিতেও রাজি না। সো এইরকম তো শেখ হাসিনার বিরুদ্ধে বের করা, তো বিএনপি আসলে শেখ হাসিনাকে এরকম একটা হাস্যকর কারণ দেখায় জেলে ঢুকাবে, রাইট? তো এইগুলা দেখায় কেন, এই ছুতাগুলো যে এতিমে টাকা মেরে খাইছে এইগুলা? আপনি যখন কোনো ফিলান্থ্রপিক কাজ করবেন, ফিলান্থ্রপিক কাজ শুরু হইলেই শুরু হয়, যেমন যে শাহবাগ আন্দোলনে কিন্তু প্রচুর টাকা উঠছে এগুলো নিয়ে মারামারি, কামড়াকামড়ি, এরা মেরে ধরে খেয়ে। বিদ্যানন্দ ফাউন্ডেশন আপনারা দেখতেছেন আমেরিকাতে, উদাহরণ দিলাম যেটা বাংলাদেশ না, সোনার বাংলা না, একটা সভ্য দেশের উদাহরণ দিলাম, এবং সভ্য দেশে এরা সবাই জেলে আছে। সো এই ধরনের কাজে এই প্রতারণা হয়, হর হামেশা প্রতারণা চলতে থাকে এগুলো। একটু টাকা পয়সার এমন বাড়া শুরু হইলে উদ্দেশ্য খারাপ না হইলেও তারপরে নেমে যায়। তো যেই কারণে এই লাইনে ল্যাং মারাটাও সুবিধা, কাউকে যদি ল্যাং মারতে চান, তার যদি কোনো দাতব্য সংস্থা থাকে, তার যদি কোনো ইয়ে থাকে, আপনি কিন্তু তাকে সাথে সাথে এখানে ফাঁসে দিতে পারবেন যে সেখানে আর্থিক নয়ছয় করছে, যদি নাও করেও থাকে। কারণ এত আর্থিক নয়ছয় হয় এই অভিযোগ তুলে দিলে কিন্তু মানুষ বিশ্বাস করবে, কারণ সবখানে। আর আমি মাঝখানে একটা প্রজেক্ট আমি একটু আলোচনা ফেসবুকে লিখছিলাম, সেটা থেকে সরে আসছি, বৃদ্ধাশ্রম করার। আমার ওয়াইফের অনেক দিনের হয়েছে স্বপ্ন সে বৃদ্ধাশ্রম করবে, সে রাস্তাঘাটে গরিব মানুষজন থাকে। তো আমার পছন্দ আইডিয়াটা পছন্দ ছিল, আমার ওয়াইফ খুব ভালো ভালো আইডিয়া দেয় বিভিন্ন সময়, তো আইডিয়াগুলো পছন্দ হয় ওর। তো যাক, ওর কথা হচ্ছে যে মানুষজন গরিব বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে দেখলে হেল্প করে, কারণ বাচ্চারা দেখতে হইতেছে আদুরে, তো দেখলে মায়া জন্মায়, কিন্তু বৃদ্ধ মানুষজন তাদের ব্যাপারে মানুষজনের ইয়ে কম, সাহায্য টাহাজ্য এগুলো কম পায়, রিলেটিভলি ভিখা টিকা করে। সো এবং বৃদ্ধ মানুষরা বেশি নাজুক, সো বৃদ্ধ মানুষদের জন্য সে বৃদ্ধাশ্রম করবে এরকম একটা প্রজেক্ট। তো এটা নিয়ে আমার কাছে খুবই নবল মনে হয়েছিল, খুব ভালো মনে হয়েছে, এবং আমিও খুবই আগ্রহী হয়েছিলাম ওই প্রজেক্টটা তার সাকসেসফুল করার জন্যে। আমি আমার আব্বুর সাথে কথা বলছি, আমাদের গ্রামের বিশাল জমি আব্বুকে বলছি আমাকে দান করে দেন আপনি, আমি ওই জায়গার মধ্যে হইতেছে এটিয়ে তুলবো। অনেকটা বৃদ্ধাশ্রমের স্টাইলে, এটা বৃদ্ধাশ্রমের অনেক আগে বলবো না, কিন্তু তখন বৃদ্ধাশ্রমের তো আলোচনা বা আমি জানতাম না বৃদ্ধাশ্রম সম্পর্কে, কিন্তু এখন দেখতেছি যে মডেলটা অনেকটা সিমিলার, যে ওই গ্রামের ওখানে বৃদ্ধাশ্রম করবো, তারপর ওইখানে গরুর ফার্ম টার্ম করবো, করে সেখান থেকে যে ওই উপার্জন হবে সেইগুলো দিয়ে আবার বৃদ্ধাশ্রমে ইনভেস্ট করবো, এরকম চিন্তা ছিল আর কি, যে নানামুখী আর কি মাল্টি পারপাস একটা প্রজেক্ট করবো। আল্লাহর কসম, যেই কারণে আমি এটির থেকে ফিরে আসছি, এই প্রজেক্টের চিন্তা থেকে পিছিয়ে আসছি, ঠিক এই কারণে যে এই অসভ্যরা
ছুতা ধরে ফাঁসাই দিবে, বলবে যে ও টাকা মেরে খাচ্ছে, এই করতেছে ওই করতেছে, বইলা এটা আমার পরে হইতেছে, ওদের সোনার বাংলায় কোনো ভালো কাজ করা যাবে না। সোনার বাংলা অসভ্য দেশ, এটাকে আগে, এটা যে একটা অসভ্য দেশ সেটা আপনার স্বীকারই করবেন না, এটা যে একটা অসভ্য দেশ এটা আগে আপনাকে বুঝতে হবে, এস্টাবলিশ করতে হবে, তারপর সমস্যার সমাধান নিয়ে দিকে যাইতে হবে। আপনারা কমেন্ট করেন যে আপনি এত সমস্যা নিয়ে কথা বলেন, সমাধান নিয়ে কথা বলেন, ওর বাবা সমস্যার ব্যাপারে তো আমরা এখন একমত না। আপনি সোনার বাংলা অসভ্য দেশ এই ব্যাপারে কি আপনি একমত? আপনি একমত না। সোনার বাঙালি 90% বলবে যারা বিশ্বের সেরা দেশ, সুজলা সুফলা, শুধুমাত্র এই চিন্তা থেকে, এই চিন্তা, একমাত্র এই চিন্তা থেকে আমি সরে আসছি তখন এই প্রজেক্ট করে। অনেক দূর আগে গেছিলাম আবুর সাথে কথাবার্তা বলা, খোঁজ খবর নেওয়া, হঠাৎ করে মাথা আসছে আমার, হেই গাইবে আওয়াজ আসছে আমার মাথায়, ফখরুল তুমি কী করতে যাচ্ছ, তুমি কি পাগল, কোথায় ভালো কাজ করতে যাও, সোনার বাংলা অসভ্য দেশে, তারপর কোন ছুতা ধরে একবারে বাংলাদেশে আর যাওয়া বন্ধ হয়ে যাবে চিরতরে, বাংলাদেশে গেলেই তারপর এক ছুতা ধরে ভরে রাখবে জেলের মধ্যে, গরিবের ইতিমে টাকা মেরে খাইছি বলে। হ্যাঁ, বাংলাদেশে কোনো ভালো কাজ করতে না, এটার কারণ তো অনেকগুলাই। একটা হচ্ছে প্রতারকরা আছে বলে চারপাশে এই পরিবেশ, মানুষ অবিশ্বাসের কালচার, আর এই প্রতারকরা থাকতে পারতেছে এই কারণে, যে সরকারি মদদের কারণে, এদের বিরুদ্ধে এখন তো সরকার কোনো ব্যবস্থা নেবে না। আপনি আমি হইলে এর 50% একবার প্রথম আলো ধরে নিয়ে গেছে, ছবি একটু নিষ্বিষ করছে, বিদ্যানন্দকে ধরছে, ছবি এখানে প্রথম আলো ভুলভাবে করছে হয়তো বা, এখানে ইচ্ছাকৃতভাবে একের পর এক, একের পর এক এদের স্ক্যাম বের হয়ে আসতেছে, এদের সকলের নিয়ে জেলে ফোরবে, জেলে ফোরবে না। সো দ্যাট টেলস ইউ যে এই দেশে ভালো কাজ করতে নাই। এখন সিনিক্যাল শোনাইতে পারে, এখন এটা নিয়ে আপনি আলোচনা করতে চাইলে আরও 1 ঘন্টা আলোচনা করতে পারি, তাহলে কী করণীয় সেটা নিয়ে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা আলোচনা করতে পারি, কিন্তু নিজের বিপদ ডেকে আনবেন না এই দেশে ভালো কাজ করতে গিয়ে।